ওশান ব্লু কালারের খাদি কটন পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টিং করব। তো সেই জন্য আমি প্রথমেই ডিজাইনটি আগে ছাপ দিয়ে নিয়েছি কার্বন পেপারের সাহায্যে। আমি ডিজাইনটি প্রথমে পাঞ্জাবিতে ছাপ দিয়ে নিয়েছি, আর পাঞ্জাবিটির নিচে মানে ভেতরে আমি হচ্ছে যেহেতু এটা সেলাই করা, ভেতরে আমি একটা শক্ত একটা বোর্ডের টাইপের কাগজ দিয়ে নিয়েছি যাতে করে রং পিছন পাশে না লাগে। তো এরপরে আমি হচ্ছে ওশান ব্লুর জন্য একটা ওশান ব্লু টাইপেরই একটা কালার সিলেক্ট করেছিলাম যে এখানে ডিজাইনটা আমি সেই রং দিয়ে করব। তো আমি শুরুও করে দিই একটা চিকন ব্রাশের সাহায্যে রং করা, কিন্তু আমার মনে হচ্ছে যে কালারটা ঠিকভাবে ফুটছে না, মানে ওই যে ওশান ব্লুটা আমি সিলেক্ট করেছি সেটা ঠিকভাবে ফুটছে না, কালারটা অনেকটা পাঞ্জাবির কালারের কাছাকাছি হয়ে গেছে। তো আমি এরপরে আবার একটু হোয়াইট পেস্ট মানে যেটা হোয়াইট রং দিয়ে মিক্স করে নিয়ে কালারটা হালকা করে নিই, আর তারপর দেখুন এই যে আমি আবারও যেখানে কালারগুলো করেছিলাম সেখানে আবার একটু করে সাদা মিক্স করে দিচ্ছি যাতে কালারটা ফুটে ওঠে। তো এটা তো প্রথমে ফুটবে না যেহেতু এটা এখন পর্যন্ত কাঁচা। তো আমি এখন বাকি যে কাজগুলো বাকি আছে সেখানে আমি সেই সাদা টাইপের যে রংটা তৈরি করেছি, এটা কিন্তু একদম সাদা না, এটা আপনার ওশান ব্লু যেটা তৈরি করেছিলাম ব্লু টাইপের যে রংটা সেটার সাথে আমি হোয়াইট পেস্ট মিক্স করে এই রংটা তৈরি করেছি। এটা একটু লাইট কালার। তো এটা মিক্স করার পর আবার আমার মনে হয়েছিল যে এই কালারটা তো বেশি হালকা হয়ে গেছে, বেশি সাদা সাদা হয়ে গেছে। তো আমি এটা করার পরে কি করব, মানে শেষে একদম যখন এটা শুকায় যাবে এটার উপর আমি আরও একটা লেয়ার দিব যেটা হচ্ছে একটু মানে একদম গাঢ় না আবার একদম হালকাও না, এরকম সাদা টাইপেরও না, ওইটা আবার একটু মানে আমি দেখা মানে দেখানো হয় নাই ভিডিওতে, ওইটা হয়তো ক্যাপচার করা হয় নাই, তবে আমি মুখে বলে দিচ্ছি যে আমি শেষের দিকে ওই এটা শুকানোর পর ওপরে আর একটা লেয়ার দিব যেটার রংটা থাকবে একদম লাইটও না ডিপও না, এর মিডিয়াম একটা কালার যেটা পাঞ্জাবির ফাইনাল লুকে থাকে। তো ওইটার ভিডিও এখানে করা হয় নাই, তো আপনাদের শুধু আমি এতটুকুই দেখাবো এখানে যে আমি কাজটা মানে করেছি যে, আর ফাইনাল লুকটা যেহেতু এইটুকু দেখলেই বুঝতে পারবেন। তো ফাইনাল আমি কোন কালারটা দিয়েছি এটা তেমন একটা ম্যাটার করবে না, আমি শেষে ফাইনাল লুকের ছবিটা অ্যাটাচ করে দিব, সমস্যা নাই। আর ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক কীভাবে কাজ করলে আপনারা এই টাইপের কাজগুলো করতে পারবেন। আর যেহেতু এই টাইপের কাজগুলো একটু হার্ড টাইপের হয়, ফ্রি হ্যান্ডে করতে যদি কম বেশি হয়ে যায় সেজন্য আগে থেকে ছাপ নিয়ে নেওয়াই ভালো, তাতে করে ডিজাইনটা একদম অ্যাকুরেট হবে। তো যেখানে যেখানে আমার পেইন্টিং বাকি ছিল পুরোটা একদম পেইন্টিং করার শেষে আমার হচ্ছে এটা ফাইনাল লুক চলে এসেছিলো। এখানে দেখেন কালারটা কিন্তু আর সাদা টাইপেরও নেই আর একদম ওশান ব্লু না, এটা কিন্তু একটু আকাশি টাইপের কালার হয়েছে। আর এটা হচ্ছে আমার রিভিউ পিকচার, যারা এই পাঞ্জাবিটা নিয়েছিল তাদের মানে রিভিউ দিয়েছিল সেই ছবিটা আমি অ্যাটাচ করে দিলাম। তো ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে।